আজকে যে সুপার ফেসিলিটিতে একটা কিছু একটা ঘটনা ঘটেছে, সেটা কি আপনাদের আত্মীয়? আমার জামাইবাবু হয়। কি হয়েছিল ঘটনাটা ওখানে? জামাইবাবু শ্বাসকষ্ট হয়েছিল, তাই গত শনিবার ওকে ভর্তি করা হয় বেলা 10টার সময়। ভর্তি করার পর মানে এমন প্রথম থেকেই বলেছিল যে ওনাকে এইচডিইউতে দিতে হবে, সেই জন্য ওকে বেলা মোটামুটি 2টা থেকে 2:30টার মধ্যে এইচডিইউতে দেওয়া হয়। দেওয়ার পর একবারে ভেন্টিলেশনে ছিল, সেখান থেকে ভেন্টিলেশনে থাকার পর গতকাল বেলা 3টার সময় ওকে জেনারেল বেডে দেওয়া হয়। তারপর থেকে ছেলে সঙ্গে মানে কন্টিনিউ ছিল, সারা রাত্রি ছেলে ছিল, আজ সকালবেলাতেও ছিল। শনিবার দিন উনি কি মানে কি সংক্রান্ত এবং ডাক্তারবাবু বলেছিলেন যে ওনার ফুসফুসে মানে লাংসে ইনফেকশন আছে, এর কারণে হচ্ছে। তারপরে কি সুপার ফেসিলিটিতে নিয়ে যায়? প্রথম থেকেই একদম ইমার্জেন্সি থেকে সুপার ফেসিলিটি হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। তারপর একদম ডাইরেক্ট ভেন্টিলেশন কন্টিনিউ ছিল। গতকাল বলা হয়েছিল জেনারেল বেডে দেওয়া হবে, বেলা 3টার সময় জেনারেল বেডে দেওয়া ছিল। সারারাত তো ছেলে ছিল, দিনের বেলা তো ছেলে ছিল কাছে, আজ সকালবেলাও ছেলে ছিল। জাস্ট চা খাওয়ার জন্য ছেলে একটু নিচেতে এসেছে সকাল ওই 8টার মধ্যে, 7:30-8টার মধ্যে গিয়ে দেখে বাবা নেই। আপনারা কি হসপিটাল কর্তৃপক্ষকে জানিয়েছেন? হ্যাঁ, ওখানে নার্সিং স্টাফকে জানানো হয়েছে, সুপারকে জানানো হয়েছে, অ্যাসিস্ট্যান্ট সুপারকে জানানো হয়েছে। কারণ হচ্ছে সুপার ফেসিলিটিতে আপনার টোটালটাই কন্ট্রোল করেন ওখানে স্টাফ, সিকিউরিটি থেকে আরম্ভ করে সবাই। সিকিউরিটি থেকে A to Z বলেছি যে আপনারা খুঁজুন, আমরা খুঁজছি। আমাদেরকে ওনারা তো খোঁজেন না, আমরা একদম 1তলা থেকে 4তলা খুঁজেছি। এবং আমরা বলছি CCTV দেখানো, আমাদেরকে সিকিউরিটি বলেছিলাম দেখাননি, তারপরে অ্যাসিস্ট্যান্ট সুপার দেখিয়েছেন, কিন্তু ওনারা CCTVতে কোনো দেখাতে পারছেন না। পেশেন্টের নাম কি ছিল? বিশ্বনাথ পাল। আর আপনি কে হন ওনার? আমার জামাইবাবু হন উনি, আমি শালী। দিয়ে তারপরে কি মানে আপনারা থানায় এসেছিলেন? আরামবাগ থানায়। থানায় এসেছিলাম যে এখানে একটা ডায়েরি করার জন্য, কিন্তু ওনারা বলছেন ডকুমেন্টস চাই, যেহেতু পেশেন্ট ভর্তি ছিল ডিসচার্জ হয়নি। আমরা কি ডকুমেন্টস, আমাদের কাছে কোনো ডকুমেন্টস নেই। ডকুমেন্টস দিচ্ছে না হাসপাতাল কর্তৃপক্ষ আর কিংবা? তাহলে এবার আমাকে আবার যেতে হবে। ওনারা কি খুঁজছেন না আপনাদের পেশেন্টকে? কি কোনো রকম খুঁজেননি আপনারা? ওনারা এখনো পর্যন্ত মানে ওই খোঁজা সেরকম কিছু আমরা দেখতে পাই না, কারণ ওরা CCTV আমরা বলার পর CCTV সুপার বললো যে CCTVটা দেখান, CCTV দেখানো যায় না। তাতে সুপারের সঙ্গে কথা হয়েছে? সুপার সাহেবের সঙ্গে? হ্যাঁ, সুপার সাহেব উনি কি বলছেন? উনি বলেন দেখছি, অ্যাসিস্ট্যান্ট সুপার সবাই বলেছেন দেখছি, কিন্তু খোঁজার কোনো কিছু আমরা দেখতে পাচ্ছি। আজ কটা থেকে নিখোঁজ উনি? 8টার আগে, সকাল 8টার আগে থেকে। এখনো পর্যন্ত কিন্তু একটা বইও খুঁজেনি, অত যে বই রয়েছে কেউ খুঁজছে না। এখন প্রায় 4-5 ঘন্টা কেটে গেছে। ওয়ার্ড আমাকে সই করতে বলেছিল একটা, যে আপনি সই করুন, আপনার পেশেন্ট সই না করে চলে গেছে। আমি সেটা তো নয়, তাকে ডিসচার্জ করা হয়নি। আপনার বয়স কত হবে? আপনার 60 বছর।